আর উপরের গুলো, উপরের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে জল দেওয়া প্রদীপ, জল দিলে চলবে, এগুলোর দাম স্যাটেলাইট গুলো কত দাদা? নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে আরও একবার আর একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি কলকাতার ফ্যান্সি আলোর যে মার্কেটগুলো আছে তার মধ্যে অন্যতম বড় মার্কেট চাঁদনি মার্কেটে। আমি সেই মার্কেটে ঢুকবো এবং আপনাদের ফ্যান্সি আলোগুলো দেখাবো এবং তার দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এই চাঁদনি মার্কেটে আসতে চান তাহলে মেট্রো করে এলে আপনাকে নামতে হবে চাঁদনি চক মেট্রো স্টেশনে। সেখানে নেবে আপনি এক নম্বর গেট দিয়ে বেরিয়ে এই মার্কেটে ঢুকে যেতে পারবেন। আর আপনি যদি বাসে আসতে চান তাহলে ধর্মতলা নামতে পারেন, সেখানে নেবে চলে আসতে পারেন এই চাঁদনি চক মার্কেটে। তাহলে চলুন মার্কেটে ঢোকা যাক, দেখা যাক কীরকম আলো রয়েছে আর তার দামই বা কত। আর এইখানে রয়েছে একটি ইলেকট্রিক্যাল মোমবাতির দোকান, দেখুন। এই হ্যারিকেনগুলো কত করে দাদা? 120 টাকা পিস। হ্যারিকেনগুলো রয়েছে 120 টাকা করে, ছোট ছোট বোতাম ব্যাটারি। ফুলগুলো কত দাদা? 70 টাকা পিস। এগুলো ব্যাটারি দুটো নিলে 130 টাকা। মোমবাতিগুলো 60 টাকা করে, এটা 60 টাকা করে। এগুলো কত করে দাদা? 40 টাকা করে। অনেকগুলো নিলেও কি 40 টাকা পড়বে? অনেকগুলো নিলে কত পড়বে? 35। এগুলো 10 টাকা করে। এইটা দাদা, এটা 110 টাকা। 110 টাকা। এগুলো সব ব্যাটারিতে। আর একটা দেখছি ছোট্ট বেশ, এটা দেখতে সুন্দর লাগছে। এইগুলো দাদা 50 টাকা এক একটা। প্রদীপগুলো কত? 50 টাকা করে পিস। এইগুলো হচ্ছে জল দেওয়া প্রদীপ, জল দিলে চলবে, এগুলোর দাম 60 টাকা। আর এগুলো হচ্ছে নর্মাল প্রদীপ, এগুলোর দাম হচ্ছে 50 টাকা। আচ্ছা, এগুলো কত দাম? কত ফিটের এটা? 20 ফুট। আচ্ছা, এইগুলো 160 টাকা আছে। এটা 160, এটা বললেন 300-350 টাকা। এটা 160। এইগুলো 140 টাকা। এগুলো কত? 20 ফুটের? 20 ফুটের এগুলো সব 20 ফুটের রিমোট। 140 এটা। আচ্ছা, এইগুলো সব 140। ও, এইগুলো 160 হয়ে গেল। বাহ, এইগুলো কত দাদা? 700। আর এমনি নর্মাল এই লাইটগুলো কত? 40 ফুটের 90 টাকা। আর এগুলোর দাম বেশি কেন? দাম বেশি কেন? 130 টাকা কেন? কি লাইট? 70 ফুটের এটা, 40 ফুটের এটা, 70 ফুটের। স্টারগুলো কত দাদা? 300। 6টা স্টার। কত ফুটের হবে এটা? ফুট কিতনা ফুট? 15 ফিটের 6টা স্টার। এদিকে রয়েছে অনেকগুলো প্রদীপ, 1, 2, 3, 4। এই চারতলা প্রদীপটা কত দাম? যেটা শুরু করে, হ্যাঁ, চারতলা প্রদীপটা, এইটা চারতলা, এটা 120 মোটামুটি। পরেরটা পাশেরটা 140, এটা 140, হ্যাঁ, আর ও পাশের গুলো 130, আর উপরে যেটা আছে এটা আপনার 120, এটা 120। এই প্রদীপটা হচ্ছে 120 টাকা চারটে তলা। তার পাশেরটা
110 টাকা। আর উপরের গুলো, উপরের যেগুলো রয়েছে, উপরের যেগুলো রয়েছে 130 টাকা। এই প্রদীপগুলো 130 টাকা। এখানে রয়েছে চারটে তাক, আর এখানে রয়েছে নানা ধরনের প্রদীপ। এই সেটগুলো কত চাচা? 110। কটা আছে? 1 2 3 4 5 25টা 50টা। এই প্রদীপের সেটগুলো রয়েছে 50 পিস রয়েছে, উপরে একতলা নিচে একতলা, 110 টাকা সেম। আর এইগুলো ছোট ছোট প্রদীপ রয়েছে 1 2 3 4 5 ছটার দাম 120 টাকা। আর এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যাবে? এগুলো এগুলো সিঙ্গেল পাওয়া যাবে? সিঙ্গেল হবে না, ছটা 120 টাকা। এগুলো কত প্রদীপগুলো? 50 টাকা পিস। আর এই ছোটগুলো যেগুলো জ্বলছে এগুলো 24টা 500 টাকা। এগুলো 30 টাকা। এগুলো এটা কত দাম দাদা? এক একটা 100 টাকা। এইগুলো এগুলো বাতি তো? এই মোমবাতিগুলো সাদাগুলো থাকলে চারটের দাম 130 টাকা। স্টার এগুলো কত দাদা? 300 টাকা। কত ফিট আছে? আর স্টার কটা হবে এটা? 12টা স্টার 300 টাকা 10 ফুটে। আর ছোটগুলো? এই ছোটগুলো ছোট সেটটা কত দাম? একসাথে একসাথে ও ছোট বড় একসাথে মিলিয়ে এগুলো হচ্ছে মৌমাছি লাইট। দাদা এইগুলো কত দাম? এইগুলো 150 টাকা মৌমাছি। 16টা মৌমাছি আছে 18 ফুটের। শাক লাইট গুলো কত দাদা? 350 350। এটাতেও 16টা আছে না? 16টা শাক। এইগুলো 400 টাকা করে। এইগুলো কত দাদা? 40 টাকা। কপিস আছে 10 পিস, 10 পিসের দাম 40 টাকা। এইগুলো সিঙ্গেল কত? 20 টাকা। এই দোকানে আবার বলছে 20 টাকা। এই ফুল লাইট গুলো কত? 200 টাকা করে। এগুলো 200 টাকা করে। ওটাই 200 বললে এটা 450 হয়ে গেল। এই ফুলগুলো ফুলগুলো আর এগুলো কত? এই জিনিসই সামনের দোকানটায় দর করলাম 200 টাকা, তা আপনি বলছেন 350। এই প্রদীপ দুটো 180 টাকা করে দাম। এগুলো ব্যাটারি দিয়ে তো দাদা? ব্যাটারি দিয়ে চলে। এগুলোর দাম কত বলুন? 70 টাকা পিস। আর বক্সে? বক্সে 450 টাকা। 450 টাকা। 12টা থাকে, 12টা একসাথে নিলে 450 টাকা। 280 টাকা 280 টাকার দাম হচ্ছে 6টা। 300 টাকা 6টার দাম। 6টার দাম 300 টাকা। 120 টাকা ফুলগুলো? ফুলগুলো 120 টাকা 6টা। 350 টাকা। তার পাশেরটা এইটা কপিস থাকবে 9 পিস। এইটা 12টা 350 টাকা বললেন। আর উপরের এইগুলো 650 আছে, 120 টাকা আছে, এটা 650। আর মাঝখানে এগুলো 120 টাকা। আচ্ছা আপনার দোকানটা দেখিয়ে দিই। এই যে দেখুন ওপরে যে দোকানটা রয়েছে ফাস্টার ট্রেডার্স, তার নিচেই এই যে প্রদীপের একটা ইলেকট্রনিক্স প্রদীপ প্রদীপের দোকান, এবং তার সাথে নানা রকম প্রদীপ রয়েছে। এখানে চলে আসবেন, এলে পেয়ে যাবেন।
এই লাইটগুলো 400 টাকা করে এরকম রয়েছে ছটা। এটা 150 টাকা। কত টাকা আছে? 1 2 3 4 5 5টা থাক। 5 থাক। 5 থাক 150 রুপিয়া। 150 টাকা। এবারে ছোট वाला লিয়া 3 থাক 100 রুপিয়া। দেখাই একবার। নিজে স্যার। 3 থাক 100 রুপিয়া। 3 থাক 100 রুপিয়া পড়েগা। আর এই 4 থাক কা লিজেগা আপকো 120 রুপিয়া। এটা হচ্ছে 4 থাকের 120 টাকা। হ্যাঁ 120 টাকা। আচ্ছা। মোটামুটি আর এটা কত দাম? এটা 150 টাকা দাদা। 150 টাকা। এগুলো সবই কারেন্ট দামে মিলতে হয়, ওই দামে বেচতে 5 টাকা রেখে বেচতে হয়। ঠিক উল্টো দিকে দাদার দোকান আসবেন যদি প্রদীপ নেওয়ার বলছে সব থেকে কম রেটে। আমিও বাজার ঘুরে যা বুঝলাম দাদা কিন্তু দাম সব থেকে ঠিকঠাক বলেছেন প্রদীপগুলোর। আমি প্রদীপগুলো বলছি স্পেশালি, যদি প্রদীপ কিনতে চান তাহলে এই দাদার দোকানে অবশ্যই আসবেন। আর একবার দেখিয়ে দিচ্ছি, একদম দাদার দোকান আর একবার দেখিয়ে দিচ্ছি ছেদি প্লাজা, তার উল্টো দিকে যদি মেট্রো স্টেশন হয়ে আসেন তাহলে ইমলের রাস্তাটা দিয়ে ঢুকে এদিকে চলে আসবেন। তো আপনাদের দেখালাম কীরকম কত ধরনের আলো রয়েছে আর সেগুলোর দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর এই মার্কেটটা এখন খোলা থাকছে প্রতিদিন অন্তত কালী পুজো অবধি, সকাল 9টা থেকে রাত্রি 11টা। আর কালী পুজো কেটে গেলে চাঁদনি মার্কেটটা রোববার দিন বন্ধ থাকে। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর নিজের পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার আরও ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে ভবিষ্যতে আমি কোনো রকম ভিডিও দিলে তার নোটিফিকেশান সবচেয়ে আগে চলে যায় আপনার কাছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।